তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চ্যানেলে। সো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে অন্যদের বাড়ি কি আছে তোদের বাড়ি? জোশ নেই ওদের বাড়ি, একদম জোশ নেই। তো যাই হোক, এইবার একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তার জন্য রাহুল দা সোনাইদি সবাই আসছে এই বাড়িতে। আমরা সবাই আছি, সাতদিন আজকে এনজয় করবো, সেটাই তোমাদের আজকে ব্লগে দেখাবো। সো গাইস, পুরো ব্লগটা আজকে দেখবে। আর আমি আছি, আর ব্লগে আমি আছি। আজকে আমার ব্লগে অনেক লোক থাকছে, আমার বোনরা সব সেলিব্রিটি। তো আজকে খুব এনজয় করব, তোমরা সাথে থেকো। এনজয়। সকাল সকাল সব কাজে লেগে পড়েছে, ঘুম দিয়ে উঠতে না উঠতে। ওরা করছে, ওরা এখন রেস্টে গেছে। কি করে কেমন ফিল আসছে? আমার মামাম খাসছে না, তাই মামামের দিদুনরা সব গান বাজনা করেও খাওয়া দাওয়া পাচ্ছে না, কেঁদে যাচ্ছে। মামামের ইয়াং দিদুন কত লোক দেখো, এই যে মামামের একটা ছোট মা, ওই যে একটা দিদুন, এই যে একটা দিদুন, তবুও খাওয়াতে পারছে না, কেঁদেই যাচ্ছে। স্টার চলে এসছে আমাদের বাড়িতে। ইয়েস, ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাম কই? মাম বাড়ি নেই, বেচারি রোদে পুরো কালো হো গায়া, গোড়া রং পুরকে পুরো কালো হো গায়া। কেমন ফিল ছিল অনেক দিন পরে ট্রেনে উঠলেন? খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আরে একজন পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি করছিস, কি করছিস তুই? দুষ্টু করছিস, দুষ্টু করছো, দুষ্টু করছো। তুমি কি খাচ্ছো, তুমি কি খাচ্ছো? সবাই কেমন আছো বলো। হ্যাঁ, কতদিন পর মামামের কাছে এসেছি বলো, মামামের কাছে বলো একটু, বলো তুমি যাও, তুমি যাও একটু। টিয়া পাখি কই? টিয়া পাখি চটকাবে না? মামা, আমাদের বারাসাত ব্লগার বউয়ের টানে টানে আর থাকতে পারলো না, বউ এসছে সকালে, উনি বিকেলের মধ্যে এসে হাজির, আমরা কিন্তু ডাকিনি। আমরা সবাই রাহুল দাকে খুব মিস করছিলাম, রাহুল দা না থাকলে আমাদের আড্ডাটাও জমে না, আমার ব্লগটা তো জমেই না, তোমরা নিশ্চয়ই এতদিন বুঝে গেছো। রাহুল দা শোনাই দিই ছাড়া আমার ব্লগ কমপ্লিটই হয় না। তো গাইস সবাই চলে এসছে, আজকে খুব এনজয় করবো রাতে। আর বাইরে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, কিন্তু ওখানে নিয়ে গিয়ে তোমাদের কিছুই দেখাতে পারবো না, কারণ ওখানে গান চলছে, তার জন্য কিছুই দেখাতে পাচ্ছি না। আওয়াজ আসছে ওদের, মাম ও টামটামকে পেলে আর কাউকে চায় না। বলে এই তো দেখো, কাজ করে চলে এসছি, টামটামের করে চলে এসছি, টামটাম। তো মামাম ঘুমোচ্ছিল, আমি ঘুম পাড়িয়েছিলাম, রাহুল দা এসে ডাক দিয়েছে, এক ডাকে ঘুম থেকে উঠে গেছে। তাম তাম ওর তাম তাম বিষ্ণুপুর চকদা নিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে ঘুম দিয়ে উঠে পড়েছে আমার মাম্মা। এই যেখানে আমরা সবাই নিজেদের মতো আনন্দ করছি, আর এখানে এই যে একজন চুলকে দিচ্ছে, কত ভালোবাসা আমাদের স্যার।
তো আমাদের স্যার ঘুমিয়ে পড়েছে বাড়ি যাব বাড়ি যাব বলে, এখন অনেক রাত হয়ে গেছে, হয়তো আর বাড়ি যেতে পারবে না এরা। দিদি দাদা চুলকাচ্ছে, আপনি চুলকে দিচ্ছেন, আপনার চুলকালে কে চুলকায়? আপনার চুলকালে কে চুলকায়? বড় কীর্তনিয়া। আরে এই যে 24 ঘন্টা আরে দেখতে পাবা ফোনের সাথে, একটা সারাদিন আর শরীর ভালো থাকে না, আর সারাদিন ফোনের সাথে থাকবে। আর আজকে রান্না কে করল? লুচি মাংস করেছি। ও সারাদিন খাওয়ার পেছনে থাকে, ও সারাদিন ফোনের পেছনে থাকে, এ সারাদিন এডিটের পেছনে থাকে, আর এ সারাদিন যে কার পেছনে থাকে বোঝা মুশকিল। তো চলো দেখি আজকে রান্নার কি অবস্থা হলো। মাম্মি ক্লান্ত হয়ে গেছে, সারাদিন খুব খেটেছে, আজকে অনেক কাজ করেছে। এখানে রান্না পরে দেখাচ্ছি, এখানে আমার বড় অসুস্থ হয়ে গেছে ঘুরে ঘুরে। এই যেমন মামাম দাদানের সাথে খেলছি, এই যেমন মামামের দাদান, এই যেমন মামাম খেলু খেলু করছে। মামা 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 বলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করে দাও সবাই, একটু বলো বলো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বলো। তো মামাম আঙুল খেতে ব্যস্ত আছে, খেলছে। আর এই 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 এখানে হয়েছে লুচি, হয়ে গেছে লুচি। আর এখানে কি হচ্ছে, এই যে আমাদের চিকেন হচ্ছে, চিকেন আসলে সোনাই দি করছে, ও একটু রেস্টে গেছে। তো এই যে চিকেন আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, চিকেন তো রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের লুচি, আমরা একটু পরে খেতে বসবো, সবাই সারাদিন খাটাখাটনি করে এখন খুব অসুস্থ, আন্টিও খুব অসুস্থ হয়ে গেছে। তো এই যে এরা ঘুরে ফিরে খুব অসুস্থ হয়ে গেছে, দিদি আজকে রান্না করেছে, আমরা সবাই দিদিকে সার্টিফিকেট দেবো একটু পরে খেতে খেতে যে কেমন হয়েছে। নোবেল পুরস্কার দেবো, ঝাটার বাড়ি আর জুতোর মালা। এই ছেলেটা বাজে ছেলে, আর এই মেয়েটা ঠিক ঠকার, এ গুড নাইট বাচ্চা। কি করে রাহুলদা যেই বলছে বাড়ি চলে গেলাম, সেই সোনু কাঁদা শুরু করছে, ফোন নেবে না, কিচ্ছু নেবে না, যেতে দেবে না আজকে টামটামকে। আমা মা টামটামকে যেতে দেবে না, আমরা বাড়ি চলে যাবো, যাও। না 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 যাবো না যাবো না, এই না ফোন, এই না ফোন, এই না ফোন ফোন। টামটাম চলে যাচ্ছে, তুমি যেতে দেবে না, যেতে দেবে না টামটামকে। আমা মাম্মা টামটামকে যেতে দেবে না, আটকে নাগমা যাই, আমি চলে যাই, চলে যাবো, আমি চলে যাবো, বলে যাবাই যায়। কি হচ্ছে, কি হচ্ছে, এরকম বললে হয় নাকি? তাতেই মামাম কাঁদা শুরু করছে, তো গেলে আমার কি অবস্থা হবে? সবাই সবার মতো বাড়ি চলে গেছে, এখন আমি আবার আগের মতো একা হয়ে গেছি। তো যাই হোক, আর ভালো লাগছে না ভিডিওটা কন্টিনিউ করতে, কারণ কালকেই এত আনন্দ করলাম আর আজকে আবার একা হয়ে গেলাম, তো ভালো লাগছে না একদমই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, কী বলবো এখন, আমার মনটা খুব খারাপ আছে, খুব খারাপ লাগছে। ওরা আসলেই আমার এত খারাপ, মানে আসলে খারাপ লাগে না, চলে গেলে খুব খারাপ লাগে, তো এখন আমি খুব খারাপ লাগছে, একদম ইচ্ছে করছে না যে ভিডিওটা কন্টিনিউ করি। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করেই রেখেছো, আর যারা এখনও করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার।
প্লিজ প্লিজ প্লিজ।